আজকে দুষ্টুকিদের একটা নতুন এপিসোডে আমরা এসেছি। তো এখন দুপুর বেলা, আজকে আমরা লাঞ্চ করতে এসেছি এবং এসেছি তোমাদের খুব পরিচিত দোকানে, সেটা হচ্ছে নিউ হাজি বিরিয়ানি, যেটা হচ্ছে আমাদের মার্কনি চণ্ডীদাস মার্কেটে আছে। এবং আজকে আমরা একটা নতুন প্রিপারেশন ট্রাই করব, সেটা হচ্ছে ওদের মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা 150 থেকে 160 মধ্যে রেঞ্জে থাকে, তো আজকে ওটাই আমরা খাবো। কারণ আগের দিন আমরা চিকেন বিরিয়ানি খেয়েছিলাম এবং তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, অনেকজন কমেন্ট করেছিলে। তো চলো আজকে মাটন বিরিয়ানিটা খাই এবং আমরা দেখবো যে মাটন বিরিয়ানিটা কেমন। এসো আমার সাথে। मटन बिरयानी कितना रुपए लेकर लेते हैं आप लोग? मटन बिरयानी फुल है 160। हाँ, हाफ होगा 120। और हाफ में क्या रहता है, मतलब फुल और हाफ में क्या डिफरेंस है? हाफ में क्या होता है कि वन पीस उसमें आएगा। हाँ। और एक जो है उसमें नहीं आएगा। अच्छा। क्वांटिटी जो है चावल का वो कम जाएगा। अच्छा। और फुल में क्या होता है उसमें ऐड हो जाएगा एक, एंड राइस जो है वो बढ़ जाएगा। स्पेशल वाला जो मटन बिरयानी है में क्या है कि जैसे डबल मांस हो जाएगा, एक आलू एक अंडा। अच्छा। वो अलग प्लेट में होगा। हाँ। जैसे मान लीजिए प्लेट के हिसाब से ले रखे। हाँ, और एक प्लेट में क्या होगा, फुल राइस आ जाएगा। अच्छा, मतलब राइस का क्वांटिटी भी बढ़ेगा और एक पीस मटन बढ़ेगा, वो 250 का है। ठीक है। और कंटेनर में वही है, डबल मांस और एक अंडा, एक आलू एक कंटेनर में, और एक कंटेनर पूरा फुल राइस आएगा। चलिए ठीक। আমাদের কাছে মটন বিরিয়ানি চলে এসেছে আগের দিনের মতনই, চিকেন বিরিয়ানির মতো ওরা স্যালাড দেয় এবং আমার লোভ লাগছে যথারীতি লাঞ্চের সময়। তো মটন বিরিয়ানিতে ওরা, ভাইয়া কিতনা গ্রাম কা পিস রহতা হ্যায় মটন কা? ও 120 গ্রাম কা। আচ্ছা, 120 গ্রামের মটনের পিস থাকে। তো যদি মটনের পিসটা দেখাই তাহলে এইখানে ভিতরে আছে, এবং এই যে এত বড় মটনের পিস, এই মটনের পিস থেকে এরকম হাটটা খুলে বেরিয়ে চলে আসছে, এত সফট। এবং এই যে আলু, আলুটাও অনেক বেশ অনেকটাই বড়, এবং ওদের একটা ডিম থাকে। তো দুষ্টু বাইটটা নিয়ে দেখি, অল্প আলু, অল্প এই যে পেঁয়াজ তো ছাড়ছে না। যাই হোক, আমরা হেভি প্রো ফুড ব্লগার। এবং যা, এই যে মটন, চলো ফার্স্ট বাইটটা দুষ্টু বাইট নিয়ে দেখি। আগের দিনে যেমন বলেছিলাম যে বিরিয়ানি মলে আমরা বানারসে গেছিলাম, ওখান থেকে এর বিরিয়ানিটা অনেক ভালো খেতে। এবং এদের যে মানে যে স্পাইসেসের যে ব্যাপারটা আছে এটা অনেকটা লাইট, যারা লাইট বিরিয়ানি খাও তাদের খুবই ভালো লাগবে এটা। মানে এরকম বিরিয়ানি যেটা প্রত্যেক দিন খাওয়া যাবে। আর মাটন যদি দেখো, এটা অনেকটাই বড়। এই যে মাটন এরা আমাকে দিয়েছে, এটা সিনার পিস, অনেকটাই বড়। এবং ওদের মানে যেহেতু মাটনের এখানে একটু ডিমান্ড কম, তাই জন্য মাটন বিরিয়ানি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তোমাদের খেতে হলে ওরা দুপুর 12টার সময় খুলে দেয় দোকান, তো তখনই তাড়াতাড়ি এসে তোমাদের খেতে হবে। যেমন আমরা আজকে দুপুরবেলা এসেছি, আগের দিন এসেছিলাম, আমরা মাটন বিরিয়ানি পাইনি। তো এরকম মাটনের
মানে কুক কুক বেশ ভালোই হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হাতে আমার ছেড়ে যাচ্ছে এই যে যদি আমি দেখাই এরকম করে। তো চলো ওয়েল কুক, টেস্ট খুব ভালো, এবং এটা ডিম, ডিমটা উদ্বোধন করে ফেলি, ডিমের কুসুমটা। আহ তো এই হচ্ছে এখনকার রিভিউ, এটা খেয়ে নি, তারপর ফাইনাল রিভিউটা পরে বলছি কোল্ড ড্রিঙ্কস খেতে গেলে। তো আমাদের খাওয়া হয়ে গেছে আর প্রচুর খাওয়া হয়ে গেছে, আসলে ওরা কোয়ান্টিটিটা প্রচুর দেয়, তো এটা ওদের একটা প্লাস পয়েন্ট যে অন্য জায়গায় যেখানে 100 টাকায় বা 150 টাকায় চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি যাই নাও 160 টাকায়, ওরা 160 টাকায় মটন বিরিয়ানি নেয়। তো প্রচুর বড় মটনের পিস, আলুটাও প্রচুর বড় ছিল, এবং ডিম তো দেয়ই, তো তাই জন্য অনেকটা খাওয়া হয়ে গেছে। টেস্ট তো আর বলার কিছু নেই, টেস্টের রাইসটা ওদের সেমই চিকেন বিরিয়ানির মতো, তো ভালোই, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো মটন বিরিয়ানি যদি ট্রাই করতে হয়, এবং কোয়ান্টিটি যদি দেখো বা টেস্ট যদি দেখো অবশ্যই ট্রাই করতে পারো। কোনো ফ্যান্সি বিরিয়ানি হাউসের থেকে অনেক গুণে এরা ভালো, প্রাইসিংয়ের দিক থেকে ভালো, বাজেট ফ্রেন্ডলি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করো, আর তোমরা অনেকজন দেখছো, 54% লোকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো তো দেখো আমরা দুপুরবেলায় মানে আমরা অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করছি, আরও অন্য অন্য দোকানে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি, তো তোমরা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে নেবে। আর কমেন্ট খুব ভালো ভালো আসছে, তোমরা কমেন্টে এটাই বলতে পারো যে আর কোথায় কোথাও যাওয়া যায় যদি তোমরা দুর্গাপুরে দুর্গাপুর থেকে দেখছো, এবং বাইরে থেকে দেখলেও বলতে পারো, আমরা অবশ্যই চেষ্টা করব। এবং আরও ব্লগস দেখার জন্য অবশ্যই চ্যানেলটার বেল আইকনটা টিপে দিও যাতে সব নোটিফিকেশান যায় সাবস্ক্রাইব করার পরে। তো আজকের মতো এইটুকুই, টাটা।